সরকার ক্ষমতায় থাকলেও তাদের পথ চলায় নানান রকম চাপে পড়তে হয় বিভিন্ন টাইপের চাপে পড়তে হয় তো এরকম একটা চাপ আপনাদেরকে আজকে দেখাবো দর্শক এটা খুবই সূক্ষ্ম বিষয় রাজনীতিতে আমরা বিশ্লে বিশ্লেষণ করছি চার এপ্রিল চব্বিশ দেখেন সরকার ক্ষমতায় আছে কখনো পশ্চিমাদের চাপ কিন্তু ভারত এই সরকারকে ক্ষমতায় রেখেছে তারপরও আপনি কি জানেন যে ভারতের চাপও আছে ভারতের পক্ষ থেকেও সরকার উপর চাপ আছে হ্যাঁ এবং ভারতের চাপের ফলে একটু অন্যরকম চাপ সরকারকে তাদের স্বাভাবিক পরিকল্পনার বাহিরে অন্যভাবে পরিকল্পনা করতে হয় এই বিষয়টা অনেকে বোঝে না যে ভারত আবার চাপ দেবে কীভাবে ভারতের সরকার বলা হয় দিতে পারে যেমন কয়েকটা উদাহরণ দিই সরকারে চীনপন্থী কীরকম থাকবে ভারতপন্থী কীভাবে থাকবে এটা নিয়ে ভারতের সাথে সরকারের এখতেলাপ অনেক বেশি এখতেলাপ আছে একটা বিষয় আপনাদেরকে জানাই জনাব সালমান এফ রহমানকে ভারত চায় না চায়নি কিন্তু ভারতের চাওয়ার চাওয়াকে উপেক্ষা করে সালমান এফ রহমানকে মর্যাদায় উপদেষ্টা রাখা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সাথে যে আলাপ আলোচনা বা সমঝোতার চেষ্টা এগুলোর মূল ব্যক্তি সালমান এফ রহমান সালমান এফ রহমানকে ভারত মারাত্মকভাবে নেতিবাচকভাবে দেখে পাকিস্তানের সাথেও সালমান এফ রহমানের ভালো সম্পর্ক যুক্তরাষ্ট্রের সাথেও ভালো সম্পর্ক আবার চীনপন্থী অনেক আওয়ামী লীগ নেতা তাদেরকেও ভারত দেখতে পারে না এই যে দেখেন এই যে আবুল হোসেনের ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে তিনি মারা গিয়েছেন আল্লাহ তাকে ভেস্ত নসিব করুক সাবেক যোগাযোগ মন্ত্রী পদ্মা সেতু কেলেঙ্কারিতে তার নাম জড়িয়ে কত কিছু করা হলো আসলে যেভাবে ওই লোকটা নাম জড়ানো হয়েছে ওইভাবে লোকটা না আর এর চাইতে বড় অপরাধে জড়িত থাকলেও আওয়ামী লীগের লোকজন বহল বিয়েতে থাকে এই যে সাবেক একজন মন্ত্রী বিদেশের সম্পদের পাহাড় কই তার কিছু হচ্ছে তিনি এখন মন্ত্রী নেই কিন্তু এমপি তো আছেন মানে তার কোনো শাস্তি হয়নি দলও তাকে কিছু বলেনি কিন্তু আবুল হোসেনকে কিন্তু আবুল হোসেনের কেরিয়ারে শেষ হয়ে গিয়েছিল এত প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শেষ পর্যন্ত অনেক বছর আড়ালে আবডালে থেকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে কেন হয়েছিল আবুল হোসেন ছিলেন অনেকটা চীনপন্থী আওয়ামী লীগ নেতা ভারতের খুব ছিল শেষ পর্যন্ত তিনি ঘুরে দাঁড়াতে পারেনি এই কারণে এর মানে আওয়ামী লীগের সাথে সম্পর্কের ক্ষেত্রেও এই চীনপন্থী ভারতপন্থী নিয়ে আওয়ামী লীগের চাপ কিন্তু আছে আবার আওয়ামী লীগকে চাপ দিয়ে অনেক কিছু ভারত করায় যেমন ভারতের নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু এটা চাইবে না আওয়ামী লীগ চাইবে যে বিজেপি কিংবা কংগ্রেস উভয়ের সাথে একটা ব্যালেন্স সম্পর্ক রাখতে যে ক্ষমতা যারাই আসুক তাদের সাথে যেন ভালোভাবেই কাজ করা যায় যদিও কংগ্রেসের সাথেই মূল সম্পর্ক ছিল আওয়ামী লীগের পরবর্তীতে বিজেপির সাথে দীর্ঘদিনের ভালো সম্পর্ক এখন তারপর আওয়ামী লীগ চিন্তা করে যে যদি কংগ্রেস আসে ক্ষমতায় অথবা কংগ্রেসের সাথে তো ভালো আসল সম্পর্কটা কংগ্রেসের সাথেই ছিল বিজেপির সাথে নয় বিজেপির সাথে সম্পর্কটা নতুন তো সেই কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় যদি আওয়ামী লীগ সহায়তা করে এটা একটু কেমন না এটা আওয়ামী চায় না কিন্তু তারপরও বিজেপি সরকার নানানভাবে এমন এমন কথা বলতে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের মাধ্যমে বাধ্য করছে যেটা বিজেপি সরকারের নির্বাচনী প্রচারণার পক্ষে যায় কংগ্রেসের বিপক্ষে যায় কারণ এই কাজগুলো অনেকটা করতে চায় না তারপরেও করতে হয় ইটস ভেরি সিগনিফিকেন্ট এবার এই অনুযায়ী পরিকল্পনা সাজাতে যত সম্ভব এড়িয়ে চলা একটু নিরপেক্ষ ভাব দেখানো যে না ভারতে নির্বাচনে কোনো দলের পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বা বাংলাদেশ সরকার নয় এরকম একটা চেষ্টা আমরা দেখছি কিন্তু তারপরও চাপ আছে এই এটা কিভাবে বোঝা যায় দর্শক ভারতের নির্বাচনের পর দিল্লি যাবেন প্রধানমন্ত্রী দেখেন মাননীয় প্রধানমন্ত্রী দিল্লি সফরে যাবেন এটা ভারতের নির্বাচনে আগে বা পরে এটা বিভেচ হওয়ারই বিষয় নয় কারণ তিনি ভারত যাবেন এটা ভারতের নির্বাচনের আগে পরের বিষয়টা কী কিন্তু নির্বাচনের পর কেন বলতে হচ্ছে যে নির্বাচনে আগে গেলে অনেক বিষয় আছে নির্বাচনের আগে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে সফরে নিতে পারা এটা ক্ষমতাসীন রাজনৈতিক দলের জন্য নির্বাচনী প্রচারণায় কাজে লাগানো যায় কাজে লাগায় এটা ভারতেও আছে এমনকি যুক্তরাষ্ট্রও এটা আছে আপনারা দেখেছেন না নরেন্দ্র মোদী কি ট্রাম্পের পক্ষে ভোট চেয়ে এসেছে ডায়সপরাদের কাছে ভারতীয় ডায়সপরাদের কাছে এরকম অনেক বিষয় আছে যে নির্বাচনের আগে সফরে যদি মাননীয় প্রধানমন্ত্রী যান সেটা বিজেপি নির্বাচনের নির্বাচনী প্রচারণার পক্ষে কাজে লাগতে পারে এতে কংগ্রেস অসন্তুষ্ট হতে পারে আর কংগ্রেসই যেহেতু আওয়ামী লীগের প্রাচীন মিত্র এটা আওয়ামী লীগ চায় না এই কারণে আওয়ামী লীগ নানানভাবে এ নিয়ে বিনিয়ে নির্বাচনের পর এই সফরটা ঠিক করতে চাচ্ছে এটাই হচ্ছে অন্যরকম চাপ এই এভাবে পরিকল্পনা সাজাতে হচ্ছে সাদা চোখে অনেকে এগুলো বুঝতে পারে না ভারতের নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অথচ ভারতের নির্বাচনের পর না আগে এটা আলোচ্য বিষয় হওয়ার কথা নয় যে কবে নির্বাচনে যাবেন তারেক নিয়ে কথা বলবেন সফরে যাবেন যেটা বলা হচ্ছে সরকার প্রধান প্রথম দ্বিপাক্ষিক সফর কোথায় করতে চান জানতে চাওয়া হয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে জবাবে মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী ভারত সফর হবে এটাও অনেক কিছু স্পষ্ট করেছে যে ভারত থেকে সফর শুরু করতে বাধ্য হচ্ছেন চীনকে এটা একটা বার্তা যে ভারত থেকে সফর শুরু করতে হচ্ছে তবে ভারতে নির্বাচনের পরে সেটি কখন হবে তা নিয়ে কোনো আলোচনা এখনও আমাদের অফিসিয়াল লেভেলে হয়নি প্রধানমন্ত্রীর সফর নিয়ে গণমাধ্যমে সংবাদের পরিপ্রেক্ষিতে হাসান মাহমুদ বলেন আপনি যে সংবাদ পত্রিকায় দেখেছেন সেটিও আমিও দেখেছি আগামী মে মাস জুড়ে ভারতে নির্বাচন অনুষ্ঠিত হবে আর দেশটি চারজন সরকার গঠন করার কথা রয়েছে এর মানে ওই নির্বাচনের তারিখ কল্পনা রেখে আওয়ামী মানে হিসাব মাথায় রেখেই আওয়ামী পরিকল্পনা সাজাতে হচ্ছে এবং ভারত থেকে দ্বিপাক্ষিক আনুষ্ঠানিক সফর শুরু করতে হচ্ছে এটাও আওয়ামী লীগের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ